এদিকে লবজনের টিম রয়েছে, দেখতে পাচ্ছেন হোসেনদা রয়েছে, এদিকে সামির গোল রক্ষক ইয়েলো রয়েছে, দীপঙ্কর রয়েছে দেখতে পাচ্ছেন, সামির সন্ন্যাসীদার রয়েছে। সামির কিন্তু দারুণ দারুণ সেভ দেয় তিনখানা। লবদা এখন প্রথম শট মারতে যাচ্ছে পোসেনদা, গোলরক্ষক কিন্তু সাবির, কনফিডেন্স লেভেল তুঙ্গে রয়েছে তার। পোসেনদা দেখা যাক কি করে, পোসেনদা খেলা চলছে চাম্পাড়ি রেল মাঠ থেকে, ও নেট ছিঁড়ে দিল পোসেনদা, কিন্তু সন্ন্যাসীদা শট মারতে আসছে, পোসেনদা এদিকে গোল করেছে, সন্ন্যাসী শট নিতে যাচ্ছে, দেখা যাক গোলরক্ষক কিন্তু তমাল, হে ইন্ডিয়া আন্ডার 17 খেলা গোলরক্ষক, দেখা যাক, ও পাওয়ারের শট ছিল কিন্তু তমালদা সেভ করে দিত নইলে। দলের হয়ে 2 নম্বর শটটা কিন্তু তমালদাই মারবে, সাবির গোলরক্ষক, সে কিন্তু ম্যাচে দারুণ খেলেছে, সাবির ভার্সেস তমালদা, দেখা যাক কি হয়। ওরে ভাই সাব দারুণ শট মারল, দলের হয়ে 2 নম্বর শটটা কে মারতে আসবে দেখা যাক। সেটা এই খেলা শেষের সঙ্গে সঙ্গে তারা মাঠে প্রবেশ করে, কলেকা সপ্তম শিশুরা মুস্তাক শট মারতে এসেছে দলের হয়ে দ্বিতীয় শটটা, মুস্তাক দা শট মারতে এসেছে, লবদা যাচ্ছে কিছু বলার জন্য কিন্তু তোমার লাগে, তো একদম টপ কর্নারে মুস্তাকের ফিনিশ। দলের হয়ে 3 নম্বর শটটা মারতে গেছে পুটালা, আপনাদের সবাই চেনেন দাদাকে, পুটালা রিং করে মারতে যাচ্ছে আবার, দেখা যাক গোল মনে হচ্ছে হবে, দাদা খুব ভালো ছেলে। সাবির কিন্তু দারুণ গোলকিপার, এই ম্যাচে দারুণ গোলকিপার খেলে পুটালা, এখন শটে ও পুটালা দারুণ গোল করলো, দলের হয়ে শেষ শটটা কে মারতে যাবে দেখা যাক। এখন এখন শট মারতে যাচ্ছে দেখা যাক আনারুল, দলের হয়ে শেষ শট, আনারুল দলের হয়ে শেষ শট, আনারুল আনারুল গোল করতে পারলে কিন্তু ম্যাচটা টচ চলে যাবে। দারুণ শট মারলো, শট সম্ভবত টচ হবে, টচ হবে, এখন লবদা ব্লু নিজে 70% ব্লু পড়ে, দেখা যাক আজকের লবদার ভাগ্যে সাথ দেয় কি না, সাবির ব্লু বলেছিলাম 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 ব্লু পরে 70% জিতে গিয়ে লবদা পোসেনদারা, বলেছিলাম কিন্তু ব্লু পরে 70%।